ব্রিটেনে স্কুল ইউনিফর্মের দাম বেড়ে যাওয়ার কারণে বাবা মায়েরা তাদের সন্তানের ইউনিফর্ম কিনে দিতে পারছেন না। বছরের এই সময়ে লক্ষ লক্ষ অভিভাবকদের আর্থিক চাপের আরেকটি কারণ হলো স্কুল ইউনিফর্ম কেনা। গ্রীষ্মের ছুটির সব ধরনের খরচের পরে তারা এখন আরও শত শত পাউন্ড খরচের সম্মুখীন হচ্ছেন। আইটিভি নিউজের গবেষণায় দেখা গেছে, ইংল্যান্ডের অনেক কাউন্সিল স্কুল ইউনিফর্মের জন্য সংগ্রাম করছে, এমন পরিবারগুলিকে সাহায্য করার জন্য অনুদান দেয় না। ওল্ডহ্যাম আইটিভি নিউজের একজন সিঙ্গেল মাদার স্টেপনি ব্রাউনের সাথে কথা বলেন। ওই নারীর মেয়ে প্রাইমারি স্কুলে পড়েন। তিনি বলেন, কস্ট অফ লিভিং ক্রাইসিসের এই সময়ে জীবন এবং জীবিকা নির্বাহ করাই এখন কঠিন হয়ে গেছে। স্কুল ইউনিফর্ম কিনতে গিয়ে কম দামের জিনিসও কেনা যায় না, কারণ একবার একটা জুতা কিনলে এটি অন্তত 6 মাস চালাতে হবে। স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের লোকাল অথরিটিগুলো এখনও স্কুল ইউনিফর্ম অনুদান দেয়, কিন্তু ইংল্যান্ডের লোকাল কাউন্সিলগুলো ইউনিফর্মের জন্য কোনো তহবিল দেয় না। এছাড়া অল্প সংখ্যক কাউন্সিল যারা সাপোর্ট দিত তারাও এখন সেই সাপোর্ট দেয় না। তবে আইটিভি নিউজ জানিয়েছে, ইংল্যান্ডের 20টি বৃহত্তম কাউন্সিলের মধ্যে শুধুমাত্র 2টি কাউন্সিল এখনও স্কুল ইউনিফর্মের অনুদান প্রদান করেন। এসব কাউন্সিল হচ্ছেন বার্টেন এবং ডরসেট কাউন্সিল। চ্যারিটি সংস্থা চিলড্রেন সোসাইটির মতে, এই বছর ইউনিফর্মের গড় খরচ সেকেন্ডারির জন্য 422 পাউন্ড এবং প্রাইমারির জন্য 287 পাউন্ড। অনেক স্কুলে লোগো যুক্ত ব্র্যান্ডেড আইটেম প্রয়োজন, যা সাধারণ সুপারমার্কেট থেকে না নিয়ে স্পেশাল আউটলেট থেকে নিতে হয়। এই ধরনের ইউনিফর্ম কিনতে আরও বেশি খরচ হয়। স্কুল ওয়্যার অ্যাসোসিয়েশনের মুখপাত্র ম্যাথু জানিয়েছেন, স্কুল ইউনিফর্ম পলিসিতে ব্র্যান্ডেড আইটেমগুলো ব্যবহার করা হয়। আপনার কাছে যদি কয়েকটি মূল্য ব্র্যান্ডেড আইটেম না থাকে, তবে সেটি কার্যকর ইউনিফর্ম হয় না। এসব ইউনিফর্ম শিক্ষার্থীদের একটি আলাদা পরিচয় তুলে ধরে এবং অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি কমিয়ে দেয়। ওয়েফার ভ্যালের লেবার এমপি মাইক আইটিভিকে জানিয়েছেন, অনেক বেশি শিশু এবং পরিবারকে স্থানীয় স্কুল থেকে খরচ করতে হচ্ছে। কেউ কেউ ইউনিফর্ম আইটেম, বিশেষ করে ব্র্যান্ডেড ব্লেজার ইত্যাদি কেনার খরচ বহন করতে না পারার জন্য অসম্মানের সম্মুখীন হচ্ছে। এই ছিল আমার কাছে ব্রিটেনের কস্ট অফ লিভিং ক্রাইসিসের কারণে পরিবারগুলো বা বাবা মারা যে সন্তানদের স্কুল ইউনিফর্ম কিনতে যে সমস্যার সম্মুখীন হচ্ছেন সে বিষয়ে বিস্তারিত। ব্রিটেনের যে কোনো আপডেট তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।